ওই মাইদে একটু জল দে, খুব জল দেশ তো বেজে আমার। মইদুল আসিস বাড়িতে? মইদুল? হ্যাঁ বাবু। তোমার টাকাটা কবে দিবি তুই? কতদিন হলো টাকাটা? দেখুন, আমি খুব গরিব মানুষ, আমার এখন দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। আমার ছেলে মেয়ে আমার খেতে পাচ্ছে না, আমার অনাহারে দিন কাটছে বাবু, আমাকে একটু সময় দিয়ে লাভ নেই। তোর ছেলে পেলে অনাহারে থাকলো কি থাকলো সেটা আমার দেখে লাভ নেই। আমার আজকেই টাকা চাই, তুই কিভাবে দিবি না দিবি, বাড়ি বিক্রি করবি কি জমি বিক্রি করবি তোর ব্যাপার, তুই দেখ। বাবু আর কটা দিন বাবু আমাকে সময় দিন বাবু, আমার ছেলে মেয়ে আমি না না আমি তোকে কোনো রকম কোনো সময় দিতে পারবো না। আমি তোকে আজকেই টাকা দেওয়া লাগবে, কিভাবে দিবি তুই জানিস, না হলে তুই তোর বাড়িটা আমার নামে রেজিস্টার করে দে। না আমি ওয়েট আমি আমি ওয়েট করতে পারবো না। আমি তোকে কোনো সময় দিতে পারবো না, তুই টাকা আজকে দে, আর না হলে তোর বাড়ির জমির দলিল দে, কোনটা দিবি বল। মনে থাকে যেন। কিছু না মা, তোমরা খেয়েছো? খেতে দেবো বাবা, যদি খেতে দেবো বাবা, তোমরা বসো, আমি তোমাদের জন্য আমি একটু খাবার ব্যবস্থা করে নিয়ে আসি। কিছুই করার নাই, এখন তো আমার নিজেই না খাই মরতে হবে। হ্যাঁ ছেলে পেলে নিয়ে কী করে বল, কী করে বল, কিছু করার নাই, খুব অবস্থা খারাপ। সালাম ভাই, এবার তো ধান তো মাঠে সেরকম না দাদা, ধান আমাদের ধান নেই বললে চলে আর কি, মাঠ ধুধু করছে দেখছো সব, না দেখেন পটলের সব কেটে ফেলবে। পটলের দাম পেলাম না, পাটের দাম পেলাম না, না কিছু কি কোনো কিছুরও দাম নেই। কিন্তু পটল তো ভেঙে ফেললাম, কি করবো বল, আসলে কিছু আবাদ করি তো ফায়দা নাই। হ্যাঁ চাষ আবাদ করি কি করবো, এইভাবে যদি আমাদের আবাদ যদি হয় তাহলে কিভাবে সংসার চালাতে পারি? গরিব মানুষ, গরিব মানুষের সবদিকে মরো, বৃষ্টি নাই, বৃষ্টি নাই তো, এবছরে তো বৃষ্টি হলো না, যে আমাদের ধান হবে ভালো, মাঠে ধান হচ্ছে না, টাকার জন্য চাপ দিচ্ছে, কি করবো। পাওনারা যে চাষে বলে আজ মাঠে এসে বসে আছি, বাড়িতে থাকলে পাওনা পাওনা ধরে চলে, সকাল দেয় তিনবার আসে খবর পাড়ে। ভয়ে লুকে কদিন পালাবো আমরা এখান থেকে, আমরা পালিয়ে পালিয়ে আজকে এখানটাতেই বসে আছি। পাওনাদারের ভাই, পাওনাদারকে তো দিতেই হবে আমাদের পয়সা। আর একটু সবর করো, কিছুক্ষণ পরে হয়ে যাবে।
আচ্ছা তোমরা ঘরে যাও, আমি খাবার নিয়ে নিতে গেছি। দেখো কিছু ব্যবস্থা করো, বাচ্চারা আজ 3 দিন না খেয়ে আছে, ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। কি করবো বলো, বাজারে গিয়ে বাজারে কোনো সবজির ভালো দাম যাচ্ছে না, কে বাজারে গিয়ে সকালে দেখবো যদি বাচ্চাদের কোনো খাবার যদি জোগাড় করতে পারি। আমি তোকে মাত্র 2 দিনের সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি টাকা না পাই তোর বাড়ি থেকে জোর জোর নিয়ে যাব, তোকে বলে গেলাম। তোমরা ঘরে গিয়েছো? না, খেতে দেবো দাদা, তোকে খেতে দেবো। দেখো কিছু ব্যবস্থা করো,
তোমার ভাই জানে তোমার ভাই চুরি করেছে, ওকে ধরো চার পাঁচ জন ধরে মারছিল, সে আমরা ওদেরকে ধরে নিয়ে এসেছি। আমি কি করবো ভাই, টাকা দেবো তিন দিন না আসে।